وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. যে আমাদের দিনে বোন জানতে চেয়েছেন যে আমার স্বামী বাইরে থাকে, আমার দুটো ছেলে, ছোট ছেলের 4 মাস। তো এখন আমার স্বামী যদি বাড়িতে আসে তাহলে আমরা কি জন্ম নিয়ন্ত্রণ করতে পারবো? যে তার দুইটা বাবুই সিজারিয়ান অপারেশন ও ডেলিভারি হয়। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, সন্তান হওয়া এটা হচ্ছে একটি আল্লাহ সুবহান ওয়া তাআলার বড় নেয়ামত, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা যাদেরকে দেয় তারা পান, আর যাদেরকে দেয় না তারা পায় না। এবং এই ধরনের কাউকে দিয়েও আল্লাহ সুবহান ওয়া তাআলা পরীক্ষা করেন, এবং কাকে না দিয়েও আল্লাহ সুবহান ওয়া তাআলা কী করেন, পরীক্ষা নিয়ে থাকেন। তো এখন কথা হলো এই যে জন্ম নিয়ন্ত্রণ তখনই করতে পারে যখন সে তা নিজে নিজেকে মৃত্যুর ভয় করে, বা যদি ঘন ঘন বাচ্চা নেওয়ার কারণে যদি সে মনে করে এইবার যদি বাচ্চা নেওয়া হয় তাহলে মৃত্যুর আশঙ্কা রয়েছে, বা এর কারণে তার শরীর দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা বড় অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ধরনের যদি ভয় থাকে তাহলে বিরতি নিতে পারে, কিছুদিন বিরতি নিতে পারে, কিন্তু একেবারে চিরস্থায়ী বন্ধন করতে পারে না। তাহলে বোঝা গেল জন্ম নিয়ন্ত্রণ তখনই জায়েজ যখন সে নিজেকে মৃত্যুর আশঙ্কা করবে, বা সে চিররোগী, রোগ ভালো হওয়ার সম্ভাবনা নাই। এই ক্ষেত্রে যদি বাচ্চা নেওয়া হয় তাহলে উভয়েরই ক্ষতি রয়েছে। এই কারণে তারা কি করতে পারে, কিছুদিনের জন্য, হ্যাঁ কিছুদিনের জন্য তারা এর কাছ থেকে বিরত রাখতে পারে কোনো জিনিসের মাধ্যমে, চাহে সেটা ট্যাবলেটের মাধ্যমে হোক বা চাহে আর কিছুর মাধ্যমে হোক, বিরতি নিতে পারে। কিন্তু চিরস্থায়ীভাবে স্থায়ী বন্ধন করবে না যতক্ষণ পর্যন্ত কোনো বিশেষজ্ঞের বিষয়ে পরামর্শ না দেবে। কোনো বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যদি চিরস্থায়ী বন্ধন করতে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু এমনি সাধারণভাবে এই ধরনের চিরস্থায়ী বন্ধন করা ঠিক হবে না। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।